9 আগস্ট মঙ্গলবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পরিবহন ব্যয়ে, চার দিনের ব্যবধানে বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বাড়াসহ এক ডজনের বেশি সুপারিশ নিয়ে আরপিও সংশোধনী প্রস্তাব চূড়ান্ত, ভোটারদের বাধা দিলে শাস্তি। প্রায় 4 বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, জন প্রতি 80,000 টাকায় প্রথম দফায় গেলেন 53 জন কর্মী। জ্বালানি তেলের দাম বাড়ায় উত্তাপ লাগতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। চার দিনের ব্যবধানে আবারও বেড়েছে চাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন ও চিনির মতো নিত্যপণ্যের দাম, বেড়েছে কিছু সবজির দামও। এদিকে তেলের দাম বাড়ায় বেড়েছে পণ্য পরিবহনের খরচ। এতে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য আনতে খরচ বেড়েছে 30 থেকে 40%। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল মতলুব আহমদ, এবং আমাদের সাথে আরও আছেন IUBAT বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, কৃষি অর্থনীতিবিদ ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। ডক্টর গোলাম রসুল এবং আব্দুল মতলুব আহমদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যারা আহমদ, আপনার কাছে প্রথম যেতে যাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি, বা শুধু বাংলাদেশ না, পৃথিবীর অর্থনীতিগুলো এখন একটি উত্তাল সময়ের পার করছে। আমি যদি বাংলাদেশ থেকে তাকাই, যে বেশ কিছুদিন আগে সরকার ডলারে ব্যয় নির্বাহের জন্য খরচের উপর, কৃচ্ছতা সাধনের উপর জোর দিয়েছে। এর ফলে আমরা দেখেছি যে কিছুদিনের মধ্যেই এলসি খোলার যে পরিমাণ সেটাও বেশ কমে এসেছে। আপনার কি মনে হয় যে, এবং একই সাথে যখন নতুন করে জ্বালানির তেলের দাম বাড়ানো হলো, এর ফলে আপনার কি মনে হয় কিনা, অর্থনীতিতে কোনো রকম মন্দাভাব দেখছেন কিনা আপনি? পুরো দুনিয়া এখন একটা নতুন একটা সিনারিওতে চলে আসছে, যেখানে আগের মতো সব সুশৃঙ্খল নেই। জাহাজের ভাড়া বেড়ে গেছে 5 থেকে 7 গুণ, বেস প্রাইসের অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, খাদ্যশস্য বেড়ে যাচ্ছে, আবার সুখবর হচ্ছে কমেও যাচ্ছে। ইদানিং যদি আমরা দেখি যে জ্বালানি তেলের খরচ কিন্তু আমেরিকার মতো জায়গাতেও লোকালি রিটেল লেভেলে প্রায় 20% কমে গেছে মান্থ ওভার মান্থ। তো সেইভাবে বোঝা যাচ্ছে, যেটা সেটা হলো যে এখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা শি ইজ ট্রাইং হার লেভেল বেস্ট, কিভাবে কত কম কষ্ট দিয়ে আমাদের জনগণকে যাতে কম কষ্ট পেয়ে এই যে বিরাট সমস্যা এটা উত্তরানো যায়। সেই হিসাবে যেভাবে এলসিতে বলেছিলেন যে শিল্পের কাঁচামাল ঠিক রেখে, যেগুলো আমাদের লাক্সারিয়াস প্রোডাক্ট, বিদেশি ফলমূল না খেলেও চলে, এরকম ভাবে অনেকগুলো প্রোডাক্ট আছে যেখানে উনি ইম্পোর্টের উপরে এক্সট্রা ট্যাক্স দিয়েছেন এবং এলসির উপরে অনেকভাবে এটা সংযম করার জন্য ব্যবস্থা করেছে। এখন যেটা হচ্ছে, জনগণকে কয়টা মাস সহ্য করতেই হবে। যেমন আমরা ব্যবসা বাণিজ্যে আমাদেরও অনেক খরচ কমাতে হচ্ছে, এমনকি স্যালারিটা বাদে অনেক খরচ আমরা কমে ফেলতে হচ্ছে, টিকে থাকতে হবে। পাশাপাশি যেটা আমাকে বলতে হবে, এখন প্রত্যেকেই স্যালারি বাড়াতে হবে, অন্তত 10% 15% স্যালারি আমাদের প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট হোক বাড়াতে হবে। 5-6 মাসের জন্য একটা ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে, 6 মাস পরে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় অন্তত এরকম ভাবে লাগামহীন বাড়বে না, এটা একটা একটা জায়গায় এসে থামবে, এবং ডলারও এরকম ভাবে লাগামহীন বাড়বে না, একটা জায়গায় চলে আসবে। ধন্যবাদ জনাব আহমদ। আমি ডক্টর গোলাম রসুলের কাছে যেতে চাচ্ছি। ডক্টর রসুল, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যেটা আমরা দেখেছি যে পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে মূল্য বৃদ্ধি করা হয়েছে, মূলত ডিজেলের মূল্য যদি বলি, সেখানে 42.5% ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর আগে সার, ইউরিয়ার ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে, সেটাও 17% মতো। এর ফলে, এবং জুলাই মাসে যদি আমি বলি যে বৃষ্টিপাতের সংখ্যা, যে কত 30 বছরের মধ্যে কম বৃষ্টিপাত হয়েছে জুলাই মাসে বাংলাদেশে, সব কিছু মিলে আপনার, আমি যদি বলি যে কৃষিক্ষেত্রে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা যে বৈশ্বিক যে অর্থনৈতিক যে সংকট এবং বাংলাদেশের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে চেঞ্জগুলো আমরা দেখছি, কিছুদিন আগে আমরা দেখলাম সারের মূল্য বৃদ্ধি, এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি, এবং একই সাথে আমরা যদি দেখি বর্তমান ওয়েদার কিন্তু অ্যাগ্রিকালচারকে অনেকভাবে প্রভাবিত করছে, এবং আমরা রিপোর্টে দেখছি গ্লোবালি চালের উৎপাদন কমে যাচ্ছে এই এই আবহাওয়ার পরিবর্তনের কারণে। এই সব কিছু মিলে যদি দেখি আমরা বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে, এবং পার্টিকুলারলি কৃষিখাতে একটা ব্যাপক প্রভাব পড়বে বলে আমি মনে করি। কারণ আপনারা দেখেছেন এই কয়েকদিন, এক সপ্তাহ আগে আমরা যখন ইউরিয়া ফার্টিলাইজারের দাম সরকার কেজি প্রতি 22 টাকা বাড়াইলো, এটাতে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে জ্বালানি তেলের দাম বাড়ছে, এই জ্বালানি তেলের দামের ফলে এই কৃষি সেক্টরটা আরও দারুণভাবে প্রভাবিত হবে। এখন আপনারা জানেন যে আমাদের কৃষিক্ষেত্রে নানান যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, এবং আমাদের পার্টিকুলারলি যে বুরু ইরিগেশন, যেটা আমাদের মেইন রাইস প্রোডাকশনের সময়, এই বুরু ইরিগেশনটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের সেচের উপর, এবং বাংলাদেশে এই এই সেচের ক্ষেত্রে এই জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের ব্যবহার প্রচুর। বিশেষ করে আমাদের প্রায় এক মিলিয়ন ডিজেল পাম্প ইরিগেশন রয়ে গেছে আমাদের সারা বাংলাদেশে, এবং তারা এই তাদের এই ইরিগেশন উৎপাদনের খরচ অনেকটা বেড়ে যাবে, এবং আমরা যদি কৃষকদেরকে যথাযথভাবে সাপোর্ট দিতে না পারি, তাহলে এর ফলে আমাদের ভবিষ্যৎ খাদ্য উৎপাদন, বিশেষ করে বুরু উৎপাদন এফেক্ট হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। বুরু উৎপাদন যদি আমাদের প্রভাবিত হয়, সেটা আমাদের দেশকে একটা খাদ্য নিরাপত্তাহীনের একটা ঝুঁকি বাড়ায় দেবে। কাজেই এটা আমাদের দেশকে দারুণভাবে, বিশেষ করে কৃষি এবং খাদ্য। ধন্যবাদ ডক্টর গোলাম রসুল, ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসব। জনাব আব্দুল মতলুব আহমদ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা একদম সাম্প্রতিক সময় যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো 42.5% থেকে 51.7% তেলের দাম বাড়ানো হয়েছে, আমি যদি ডিজেলের কথা বলি, যেহেতু গাড়ি পরিবহন সরত ডিজেলে ব্যবহার করা হয়, সেখানে 42% মতো বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সব পণ্যেই নিশ্চয়ই একটি দাম বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বে, এই যে বাড়তি ব্যয় সেটা তো আসলে সাধারণ মানুষকেই বহন করতে হবে নাকি? অবভিয়াসলি কস্ট অফ প্রোডাকশনের উপরেই কিন্তু আমাদের সেলস প্রাইস হয়, এবং কোনো সময় কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, কেউ কিন্তু পকেট থেকে পয়সা দিয়ে ব্যবসা করে না। আজকে যদি আমরা বিপিসি বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যারা তেল নিয়ে ডিল করছেন, ওনারা কিন্তু যেহেতু সরকার, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সবার জন্য তেলের দাম খুব কম করে রেখে দিয়েছিলেন, এবং সেখানে অনেক টাকার লসও হচ্ছিল। কি মাঝে মাঝে যখন খুব ইন্টারন্যাশনাল প্রাইসটা কমে যায় তখন কিছুটা গেইন এসেছিল, কিন্তু ওভারঅল কিন্তু এখন সরকারের কাছে টাকা কমে আসছে। এখন যদি সমন্বয় না করা হয়, তাহলে একদিন এমন হবে যে তেলই আমদানি করা যাবে না, তখন তো আমরা একদম তেল ছাড়াই থাকতে হবে। অপশন হলো এখন কোনটা, একটু বেশি দামে কম ব্যবহার করব, নাকি একেবারেই ব্যবহার করব না? তো একেবারেই ব্যবহার করা তো অসম্ভব, সেজন্যই সরকার স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা টেম্পোরারিলি এই রেটটা বাড়িয়ে দিয়েছেন, এবং যখনই ইন্টারন্যাশনালি প্রাইস কমে যাবে, যেটা কমা শুরু হয়ে গেছে, আমরা আশা করছি এই প্রাইসটা আবার রিভিশন করে জনগণের যাতে সহনশীলতার মধ্যে থাকে সেটা সেদিকে চলে আসবে বলে আমি মনে করি। এরপরে আসেন যে জিনিসপত্রের দাম, জিনিসপত্রের দাম তো বাড়বে, বাড়লেও কি হবে সেটা কিন্তু এটা পার্মানেন্ট বাড়া আমার কাছে মনে হচ্ছে না, এটা 6 মাস পর্যন্ত আমাদের কষ্ট করতে হবে, কারণ আমরা নেগেটিভে কেউ বিজনেস করতে পারবে না। আমরাও অনেক সমস্যায় আছি এবং আমাদের মতো ব্যবসায়ীরা অনেক সমস্যায় আছে, কিন্তু দেশকে আগে রক্ষা করতে হবে। শ্রীলঙ্কার মতো দেখেন দেশ, এত স্ট্রং দেশ, এশিয়ার মধ্যে স্ট্রং দেশ ছিল, কিন্তু তারা কন্ট্রোল করতে পারে নাই। আমাদের সরকার অনেক বিচক্ষণ, তারা আগে থেকে প্রোটেকশন নিচ্ছে, এই যে IMF এর প্রোটেকশন, ওয়ার্ল্ড ব্যাংক প্রোটেকশন, এগুলো নেওয়ার কারণটাই হচ্ছে যাতে দেশে কোনোদিন ক্রাইসিসটা আমাদের ক্ষমতার বাইরে না চলে যায়। এবং আল্লাহ রহমতে আমরা বিগত দিনে দেখেছি, কোভিডে দেখেছি, যত রকম বড় বড় সমস্যা আসছে, আর
মাননীয় প্রধানমন্ত্রী জানতে শেখ হাসিনা একটা সলিউশন দিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত জনাব আহমদ আপনাকে একটু আমি থামাতে চাচ্ছি। আপনি বলছিলেন যে তেলের দাম আসলে না বাড়িয়ে উপায় ছিল না, কিন্তু আমি যদি একটু কিছু তথ্য আপনাকে সামনে বলি, যে বিবিসির কথা বলছেন, বিবিসি কিন্তু গত 5 বছরে লাভ করেছে আফটার ট্যাক্স, প্রফিট করেছে হচ্ছে 30,716,000 কোটি টাকা, আর এই গত 6 মাসে বিবিসি লোকসান করেছে 8,000 কোটি টাকার মতো। তার ফলে আরও কিছুদিন বিবিসি দেখতে পারত কেন, কারণ বিবিসি যখন তেলের দাম বাড়াবে অর্থনীতিতে কিন্তু সবখানে দাম বাড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে, এটা এর খুবই স্বাভাবিক। তো বিবিসি আর একটু দেখতে পারতো কিনা, আর একটি আপনি বলছেন যে যখন বা দাম কমে তখন কিন্তু সেইভাবে বাংলাদেশে কখনোই কমানো হয়নি, সেই সেই বিষয়গুলো হয়তো নজর রাখলে ভালো হতো আর কি। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো, আমরা একটু বিরতি নেব, বিরতির পরে আমরা আপনার সাথে আবারও আলোচনা শুরু করবো। দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর গোলাম রসুল, আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি উৎপাদন কমে যায় বা আমরা যদি বলি বৃষ্টির অভাবে যদি উৎপাদন কমে, শুধু বাংলাদেশে নয় ভারতেও আমরা দেখছি সংবাদ মাধ্যমে সেখানেও বৃষ্টি হানি বা বৃষ্টি কম হওয়ার কারণে তারা সবাই চিন্তিত, সেক্ষেত্রে কি বাড়তি কোনো ব্যবস্থা রাখা উচিত কিনা খাদ্য নিরাপত্তার নিশ্চিত করবার জন্য? অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ আমাদের পার্টিকুলারলি ধান উৎপাদনে পৃথিবীর লার্জেস্ট হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ভারত, তারপর আমরা আছি, অন্যান্য দেশ আছে, এবং এই দুইটা দেশে পার্টিকুলারলি ভারত এবং চীনে যদি কোনো কারণে ধান উৎপাদনের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়ে, এটা গ্লোবাল মার্কেটে একটা দারুণ প্রভাব পড়ে, এটা এটা এটাই স্বাভাবিক। ভারত এবং চায়না শুধু খাদ্য উৎপাদনেই বেশি না, তারা খাদ্য ধান এবং যে রাইসের কনজাম্পশনও তারা অনেক 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 বেশি, কাজে এই দুইটা দেশের প্রোডাকশনে একটু এফেক্ট হলে সারা গ্লোবাল মার্কেটে প্রভাব পড়ে এবং বাংলাদেশে প্রভাব পড়বে, এবং সেই জন্য বাংলাদেশকে এখন থেকেই সামগ্রিকভাবে একটা ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের ধান খাদ্য উৎপাদন আমরা অনেক বাড়াইতে পারি, যাতে আমরা আরও বাড়াইতে পারি। সেই জন্য আমি মনে করি কৃষি সেক্টরকে প্রাধান্য দিয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিতে হবে, আমাদের কৃষকরা যেন সময় মতো সার পায়, বীজ পায়, আমাদের কৃষকরা যেন যেন সেচের ক্ষেত্রে কোনো ঘাটতি না হয়, এবং তারা যেন সময় মতো পরিমাণে যে সার, পার্টিকুলারলি যে ইউরিয়া ফার্টিলাইজার দাম বাড়ানোর ফলে সেটার জন্য ঠিক মতো পায়, এবং কৃষি অন্যান্য উপকরণ, বেশি করে কৃষি ঋণ, এখন অনেক কৃষকরাই এই এই মূল্য বৃদ্ধির কারণে কৃষি ঋণ নিতে বাধ্য হবে, তারা আমরা অনেকেই জানি যে কৃষকরা এই এই ঋণগুলো ঠিক মতো পায় না এবং তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হয়, সেটা যেন না হয়, কৃষকরা যেন সঠিক মূল্যে ঋণ ও কৃষি উপকরণ সব পায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, এবং এই যে বিশেষ করে আবহাওয়া এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে আমাদের ফোরকাস্টগুলো তাদের কাছে আরও ভালোভাবে পৌঁছাইতে হবে, আমাদের কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ এগুলোকে আরও বেশি উদ্যোগী হয়ে মাঠ পর্যায়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে কৃষি উৎপাদনকে যেন সঠিকভাবে আরও বাড়ানো যেতে পারে। ধন্যবাদ ডক্টর গোলাম রসুল। আমি জনাব মাতলু আহমেদের কাছে যেতে চাচ্ছি। মাতলু আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে বিপিসির কথা বলছিলাম, বিপিসি কিন্তু আসলে গত 5 বছরে লাভ করেছে, এই 6 মাসে লোকসানের কারণে যেটা 8,000 কোটি টাকার মতো তাতে দাম বাড়ানো হয়েছে। আরেকটি বিষয় ছিল যেটা বলা হয় এনবিআরের পক্ষ থেকে, এনবিআরের চেয়ারম্যানও কিন্তু বলেছিলেন যে আমরা জানি যে যখন তেল আমদানি করা হয় এনবিআরের ট্যাক্স প্রায় 32-34%, সেই ট্যাক্সটাও হয়তো প্রত্যাহার করা যেতে পারত, তাহলে হয়তো এতদূর দাম না বাড়ানো চলত। একই এক কথা অবশ্য একটা যে আবার যদি ট্যাক্স প্রত্যাহার করা হতো তাহলে আবার সরকারের রাজস্ব কমে যেত, সমস্যা ছিলই। কিন্তু আমি আসলে যে বিষয়টা আপনাকে জানতে চাই যে আমি যদি বলি বিপিসি বা এই পেট্রোলিয়াম প্রোডাক্টস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হয়, আনতে হয়, আপনার কি মনে হয় যদি এটা প্রাইভেট সেক্টরে এখানে সম্পৃক্ত করা যায় তাহলে এটা আর ভালো হবে? সবসময় আপনি খেয়াল করে দেখবেন যে যেসব ব্যবসায় লাভ আছে সেগুলো প্রাইভেট সেক্টরে এগিয়ে আসে। আপনি দেখেন ব্যাংকে এখন প্রায় 80% কিন্তু প্রাইভেট সেক্টর, বিদ্যুৎ প্রোডাকশনেও এখন প্রায় 70-80% প্রাইভেট সেক্টর। এখন অয়েল ইম্পোর্টটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে ভালো হবে কি খারাপ হবে, এইখানে আমার কাছে মনে হয় এটাও ছেড়ে দেওয়া উচিত, কারণ সরকার আসলে বিজনেসটা করা উচিত না, প্রাইভেট সেক্টরে রাখলে আপনার কম্পিটিশনের মধ্যে প্রাইস কমে আসবে, যেভাবে টেলিফোনের চার্জ আপনি দেখবেন যে ইন্টারনেট, যেটা আগে আমরা কত টাকা নিতাম এখন কত কমে গেছে, টেলিফোন আগে
মোবাইল ফোনে কত হাই চার্জ ছিল, এখন সে চার্জ নাই বললেই চলে। তো এখন যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো যে বিপিসি কিছু সেভিংস করেছিল বলেই লস করতে পেরেছে। এখন বিপিসি তো খালি লাভ আর লোকসানের মধ্যে নাই, তাদেরকে সার্ভিস দিতে হবে টু দ্য কান্ট্রি। এখন তারা দেখতে পেয়েছে যে তাদের যে এলসি খুলতে হবে তার মার্জিন লাগবে, এবং এই যে আপনি নিজেই বললেন যে ট্যাক্স দিতে হবে সেটা টাকা লাগবে। এখন বিপিসি ইজ অলসো এ লার্জ কন্ট্রিবিউটর টু দ্য এক্সচেকার, তাদের যে ট্যাক্স ফেড আসে সেগুলো আমরা আবার অন্য কাজে লাগাই। আমি এক কথাই বলবো, অয়েল প্রাইস ইন বাংলাদেশ এটা ইন্টারন্যাশনাল প্রাইসে থাকা উচিত, এবং যদি ইন্টারন্যাশনাল প্রাইসে থাকে তাহলে বাংলাদেশে অয়েল ড্রিলিং বেশি হবে। গ্যাসের ক্ষেত্রেও তাই, ইন্টারন্যাশনাল প্রাইস থাকলে বিদেশিরা আসবে এখানে ড্রিলিং করবে, প্রাইভেট সেক্টরকে ছেড়ে দিবেন আমরা করব, এবং এটা সারা দুনিয়াতে এটা কিন্তু মার্কেট যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তা সে মার্কেট ইকোনমিক্সের উপর ছেড়ে দেয়। এখন আর কিন্তু বেঁধে রাখা যায় না। আপনি ডলারের ক্ষেত্রে দেখবেন যা বেঁধে রাখা ছিল, এখন কিন্তু যখনই ছেড়ে দেওয়া হলো তখন একটা সুনামির মতো ঢেউয়ের মতো একটা ডলারের দাম বাড়তে থাকে। এবং আনফর্চুনেটলি অনেক ব্যাংক আছে যারা কিন্তু এটা সুযোগ নিয়ে অতি মুনাফা করেছে, সেখানেও আমার যাদের 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 বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জি, এটা উচিত হয় না এই দিনে, এটা উচিত হয় না, স্যাক্রিফাইস করা উচিত ছিল। যারা মাহবুব, আমি আর একটি বিষয় বলতে চাচ্ছি। আপনি যেহেতু বলছেন যে এটি ব্যক্তি খাতে ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ এর একটা উদাহরণ আছে, যেমন এলপি গ্যাসের ক্ষেত্রে যদি বলি আমরা, সেটা কিন্তু এখন ব্যক্তি খাতেই দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে, এবং দাম নির্ধারণ করছে রেগুলেটর, সেটা হচ্ছে প্রতি এক মাস অন্তর অন্তর, এবং সেটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই করা হচ্ছে। আমরা যদি এই কথাও বলি যে বিপিসি আপাতত সরকারের মাধ্যমে যদি চলেও থাকে, দামটা যদি আন্তর্জাতিক পর্যায়ের সাথে দাম নির্ধারণ করা হয়, একটা ফর্মুলা তৈরি করে দু মাস অন্তর বা তিন মাস অন্তর যদি করা যায়, তাহলে কিন্তু সবার জন্যই লাভজনক, কারণ তখন হঠাৎ করে এরকম একটা শক হবে, বাড়বে, এবং এতে আরেকটা সুবিধা হবে যখন দাম কমে যাবে স্বাভাবিকভাবেও যারা এখানকার ভোক্তা আছেন তারা লাভবান হবেন। সেটা কি হওয়া উচিত কিনা, আন্তর্জাতিক মানে হওয়া উচিত কিনা, এইটা পারফেকশনটা দেখবেন ইউএসএ তে প্রতি দিনেই আপ ডাউন হয়, মাসে মাসে দিনের মধ্যে অত দুই তিনবার হয়, এটা শেয়ার ভ্যালুর মতো। ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে থাকে, তার সাথে আমাদের অয়েলের সেলিং প্রাইসটা অটোমেটিক্যালি হওয়া উচিত। ভারতেও এটা আছে, যার জন্য শকটা ভারতে এরকম ভাবে আসছে না, এবং আমাদের তেল কিন্তু ভারতের চেয়ে অনেক কম দাম ছিল জি। আজকে সমন্বয় করাতে কিন্তু দেখা গেল যে সবার সাথে মোটামুটি আমাদের ওয়ার্ল্ড প্রাইস চলে আসছে, এবং এইটাই হলো নিয়ম, এবং এটা প্রাইভেট সেক্টরে দিলে অবশ্যই সরকারের এই ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবেন। আমরা যারা বিগ বিজনেস করি, আমাদের মতো যারা আরো আছেন, তারা হয়তো রিফাইনারি দেবেন, তারা আরো আরো ডিপতে চলে যাবেন যেভাবে আমরা এলপি গ্যাসে যাচ্ছি, এবং আলটিমেটলি ন্যাচারাল গ্যাসও প্রাইভেট সেক্টর ছেড়ে দেওয়া উচিত, তাহলে আমরা ড্রিলিংও যেতে পারবো। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা আহমদ। ডক্টর গোলাম রসুল, আপনাকে জানতে চাচ্ছি, যদি আমি খাদ্য নিরাপত্তা বিষয়ে আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছেন এখনই ব্যবস্থা নেওয়া উচিত, সেই ব্যবস্থাটা আসলে কত তাড়াতাড়ি নেওয়া উচিত? যেমন বিদেশে যেমন থাকে ফিউচার মার্কেট থেকে অনেক সময় মানুষ ক্রয় করেন, সেই দিকেও চিন্তা করা উচিত কেন? কখন যখন ফিনিশ প্রোডাক্ট আসবে তার আগে তো হয়তো এর যখন আসবে তখন দাম আসলে অনেক বেশি বাড়বে, তো ফিউচার মার্কেট থেকে কিনলে কি এখন দাম নিশ্চয়ই অনেক কম পাওয়া যাবে, সেগুলোকে ভাবা উচিত কেন সরকারের? আমি যদি আপনার এই প্রশ্নটা যাওয়ার আগে আপনার মিস্টার মতলুবুর রহমান যে প্রশ্নটাকে বললো, আমি কি ওই কাছে একটু অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই, এটা যাওয়ার আগে, কারণ উনি যে বিষয়টা বললেন যে আমাদের আমাদেরকে এখন যে বিপিসির পরিবর্তে এটাকে আমাদের অয়েল ইম্পোর্টটাকে প্রাইভেট সেক্টরে দেওয়াটা ভালো বা সমীচীন হবে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের অয়েল প্রাইসটা উঠানামা করবে, এটার আমাদেরকে একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে। এটা 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 একটা ভালো দিক আছে বা খারাপ দিকও আছে। আমাদের মনে রাখতে হবে যে এই যে ফুয়েল যে দ্য অয়েল, এটা হচ্ছে কিন্তু একটা স্ট্র্যাটেজিক গুড, স্ট্র্যাটেজিক কমোডিটি, এটা খালি আমরা কনজাম্পশন করি না, এটা অন্যান্য অনেক প্রোডাক্টের সাথে জড়িত, এটা অনেক প্রোডাক্টের ইনপুটস হিসেবে কাজ করে, এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের বেসিক নিডের যে একটা ব্যাপার, আমাদের ইলেকট্রিসিটি বা অন্যান্য ক্ষেত্রে মানুষের বেসিক নিডের সাথেও জড়িত, কাজে এটা যদি আমরা পুরোপুরি মার্কেটের সাথে ছেড়ে দেই, আমরা তো দেখেছি, আমরা কয়েকদিন আগে তো দেখলাম এডিবল অয়েল মার্কেটে
ওটা তো প্রাইভেট সেক্টরের হাতে, সরকারের দায়িত্ব বলে আমি মনে করি যে অ্যাজ এ রেগুলেটর সরকার সেখানে ইন্টারভিন করবে, কিন্তু সরকার ব্যবসা করলে হয়তো সমস্যা হতে পারে, এবং সরকার যেহেতু কার্টেল না হয় সেই দায়িত্ব নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জি এখন সেই জন্য জি সেই দায়িত্ব সরকারের অবশ্যই, কিন্তু এখন যেটা যে বিপিসির ক্ষেত্রে যে সমস্ত ব্যাপার হচ্ছে যে বিপিসিকে আমরা আরো 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 এফিশিয়েন্ট করতে পারি কিনা, এটাকে আরো আরো দক্ষ বানাইতে পারি কিনা, এর মাধ্যমে যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে একটা একটা লিঙ্ক করতে পারি। আচ্ছা আমি এবার আসছি, আমাদের আপনি যে কথা বললেন যে আমাদের এখন থেকে যদি মার্কেটগুলোকে স্টাডি করা, আমরা কিন্তু একটা জিনিস আমরা করছি, আমরা মনে হয় বাংলাদেশে এটা খুব পারফেক্টলি করছি না। গত এক বছর আগের থেকে বলা হচ্ছিল যে করোনার সময় যে 2022 আমাদের ওয়ার্ল্ডের কমোডিটি প্রাইসগুলো বাড়বে অনেক, ইনক্লুডিং অয়েল গ্যাস এবং রাইস হুইট এগুলো বাড়বে, কিন্তু আমরা কিন্তু সেই সেই পরিপ্রেক্ষিতে আমরা আগাম কোনো ব্যবস্থা নিতে পারিনি। আমরা যদি আগাম ব্যবস্থা আগে থেকে নিতাম তাহলে হয়তো আমাদের এই এই ক্রাইসিসটা পড়তে হইতো না। তো এই ক্ষেত্রে আমাদের খাদ্যের ক্ষেত্রে একটু আগাম অগ্রিম ব্যবস্থা নেওয়া, ইভেন ইভেন বাইং ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট এবং কমোডিটি মার্কেট থেকে নেওয়ার কথা বলা যেতে পারে। ইয়াটা আছে যে স্টোরেজ যেটা আছে। জি অনেক ধন্যবাদ ডক্টর রসুল, আমাদের হাতে সময় একদম কম। জনাব আহমদ, একদম সংক্ষেপে জানতে চাই, জনাব রসুল বলছিলেন যে প্রাইভেট সেক্টর ছেড়ে দিলে সিন্ডিকেট বা কার্টেল হবে না, তো তার নিশ্চয়তা কে দেবে? ওয়েল আপনি খেয়াল করে দেখবেন যে সারা ওয়ার্ল্ডে প্রাইভেট সেক্টরে চালায়, যেখানে প্রাইভেট সেক্টর অনেক উইক, যারা ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নাই, সেখানে সরকার এগিয়ে আসে। এখন আপনি হোল ওয়ার্ল্ডে পার্শ্ববর্তী দেশ বল যেইখানেই বলেন, দুজন মিলেই আছে, প্রাইভেট সেক্টর আছে গভর্নমেন্ট আছে। আমি যেভাবে ব্যাংক ছিল আগে খালি সরকারি হাতে, এখন দেখেন প্রাইভেট সেক্টর 80% চলে গেছে, বিদ্যুৎ ছিল সরকারের কাছে, 80% এর মতো আমরা প্রাইভেট সেক্টরে, এটা ভয় পেলে চলবে না। কিন্তু সরকারকে বা রেগুলেটরকে নিশ্চিত করতে হবে যাতে মানে সিন্ডিকেট বা আমি যদি বলি কার্টেল তৈরি না হয়, সেটা দায়িত্ব সরকারের। আমাদেরকে শেষ করতে হবে। ডক্টর গোলাম রসুল আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব আব্দুল মাতলুব আহমদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ সপ্তাহে সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। কমিশন বলছে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে আসতে বাধা দিলে শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বাড়ানো সহ এক ডজনের বেশি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশিস সৈকত, আপনাকে আসলে প্রথমে আমি বলতে চাই, আপনি বিভিন্ন সময় আপনার পেশাগত জীবনে নির্বাচনের বা নির্বাচন পদ্ধতি নিয়ে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আসলে কী বলে, কী কারণে মূলত ভালো নির্বাচন হয় না? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করলেন তার উত্তর দেওয়ার আগে একটু একটা লাইন শুধু বলি যে আমাদের যে রিপোর্টটি আজকে যাচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে, এটি আজকেই এই প্রস্তাবটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। গতকাল এটি সিদ্ধান্ত হয়েছিল এবং আমরা আজকে জানতে পেরেছি যে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। দৃশ্যত মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিষয়টাকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আর আপনি যেটি বলছিলেন যে এই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর প্রস্তাব বা মানে আকাঙ্ক্ষাটা কি, আসলে আকাঙ্ক্ষাটা একটি ভালো নির্বাচন করার যে আকাঙ্ক্ষা সেটি জন্যই এই আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ যে সংশোধনীর যে কাজটি সেটি কিন্তু এটি 1972 সালে প্রথম এই গণপ্রতিনিধিত্ব আদেশটি তৈরি করা হয়েছিল। একটি নির্বাচন সংবিধানে কিছু নির্দেশনা দেওয়া আছে কিভাবে সংসদ নির্বাচন হবে, সেইটিকে আরও সুনির্দিষ্ট করে কিছু কার্যপ্রণালী দিয়ে আরও এটিকে বিধিবদ্ধ করে কিভাবে এটিকে নির্বাচন কমিশনের আইনের আওতায় এনে প্রিজাইডিং অফিসারের কী ক্ষমতা হবে, রিটার্নিং অফিসারের কী ক্ষমতা হবে, একেবারে সুনির্দিষ্ট মূলক আইনি কাঠামোটা আসলে এই আরপিওর, সেটিতে 2013 সালে একবার সংশোধনী আনা হয়েছিল বেশ কিছু, এবং যেটাতে রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি ছিল, রাজনৈতিক দলের 33% নারী সদস্যের অন্তর্ভুক্তির বিষয়টি ছিল, এবং দেখেন যে 33% নারী রাজনৈতিক দলে থাকতে হবে, নিবন্ধিত রাজনৈতিক দলে, সেটির মেয়াদ করে দেওয়া হয়েছিল 2020 সালের মধ্যে এটি করতে হবে বা 22 সালের পরে পরবর্তী যে সংসদ নির্বাচনটি হবে সেই সময়ের মধ্যে এই 33% নারী
সদস্য থাকাটা ম্যান্ডেটরি করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে যে আরপিও সংশোধনী যে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে কিন্তু সেই সময়টি বাড়ানো হয়েছে, এবং এটি রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ পর্বটি হলো সেই সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল থেকে দাবি উঠেছিল যে তাদের বাস্তবিক কারণে বা তাদের বর্তমান যে নারী কর্মী বা নারী নেতৃত্ব আছে তা দিয়ে 33% নারী নির্বাচন করা বা দলের মধ্যে নারী 33% নারী নেতা অন্তর্ভুক্ত করা এখন তাদের জন্য একটু কঠিন, সেজন্য তারা সময় বাড়ানোর প্রস্তাব করেছিলেন। এবং নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর যে বেশ কয়েকটি ধারা সংশোধন প্রস্তাব করেছেন সেখানে এটিও একটি ধারা যে 2020 নয় আরও 10 বছর রাজনৈতিক দলগুলিকে তারা সময় দেওয়ার প্রস্তাব করেছেন যে 2030 সাল পর্যন্ত করা। আর মূলত আর যে বিষয়টাতে মূল ফোকাস করা হয়েছে সেটি হলো যে নির্বাচন কেন্দ্রে ভোটারদের সুরক্ষিত করা, মানে একজন ভোটার যেন ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে তার ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য কিছু সংশোধনী আনা হয়েছে। যেমন আগে ছিল যে ভোট কেন্দ্রে কেউ বাধা দিতে আসলে তাকে আইনের আওতায় এনে প্রিজাইডিং অফিসার ব্যবস্থা নিতে পারতেন, এখন প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে আসছে এরকম কোনো ভোটার বা প্রার্থী কেউ যদি তাকে বাধা দেয় তাহলেও প্রিজাইডিং অফিসার তাকে আইনের আওতায় বিষয়টিকে আনতে পারবেন এবং যারা বাধা দিচ্ছে তাকে শাস্তির আওতায় আনতে পারবেন। ধন্যবাদ আশিস সৈকত। একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি, ভোট বা নির্বাচন শুধু একদিনের বিষয় কিন্তু না, কারণ এই সুষ্ঠু নির্বাচন করতে হলে কিন্তু আরও বেশ কিছু কাজ মানে প্রয়োজন রয়েছে। যেমন আপনিও বলছিলেন যে আরপিওতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, নিবন্ধন করার ব্যবস্থা করা হয়েছিল, নারী সদস্যদের ব্যবস্থা করা হয়েছিল, একসময় আর্থিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল, এগুলো একটা বড় অংশ। আর কি ব্যবস্থা আসলে নিলে আমরা যদি বলছি যে ভালো নির্বাচন করা যেতে পারে বা রাজনৈতিক দলের জন্য আমরা বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি জবাবদিহিতা তৈরি করা যায় সেইটার কোনো ব্যাপারে ব্যবস্থা নিতে পারে কি না? না নিশ্চয়ই, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে তো আসলে ভালো নির্বাচন নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়। এখন নির্বাচন কমিশনের কাছে হাতে যে পরিমাণ আইন আছে সেই পরিমাণ আইন আমরা কিন্তু বাস্তবিকভাবে কিন্তু আমরা ব্যবহার করতে নির্বাচন কমিশনকে দেখি না। নির্বাচন কমিশন অনেক আইন আছে যেগুলো ব্যবহার করলে অনেকটা ভালো নির্বাচন, আরও ভালো নির্বাচন করা সম্ভব। আমাদের যে আকাঙ্ক্ষার যে নির্বাচন, আমরা যেমন একটি নির্বাচন চাই, আমরা সব দলের অংশগ্রহণ চাই নির্বাচনে, সেই রকম নির্বাচন করার জন্য আমাদের যে বিদ্যমান যে আইন আছে সেখানে কিন্তু অনেক জিনিস আছে, অনেক সুরক্ষা দেওয়া আছে নির্বাচন কমিশনকে, কিন্তু নির্বাচন কমিশন সবগুলো ব্যবহার করতে পারে কি না? যেমন ধরেন ইভিএম নিয়ে যে প্রশ্নটা এর আগে ছিল যে ইভিএম নিয়ে অনেক রাজনৈতিক দলের কিন্তু ভিন্ন মত আছে, এবং আমরা দেখলাম কিন্তু নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ পর্ব করলো তার শেষে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার কাছে মনে হয়েছে অনেক দল ইভিএম চায় না, সেই ক্ষেত্রে তারা বিষয়টা নিশ্চয়ই সেটি বিবেচনা করবেন। তো ইভিএম কেন তারা বিশ্বাস করতে চায় না বা আস্থায় নিতে চায় না সেই জায়গাটাও কিন্তু আরপিওতে কিন্তু বিষয়গুলো ছিল যে ইভিএম এর প্রতিটা ধাপে প্রার্থীকে বা প্রার্থীর প্রতিনিধিকে দেখাতে হবে, সেটি কিন্তু আমরা দেখেছি যে এর আগে নির্বাচন কমিশনগুলো সেই ধারাগুলো তারা ব্যবহার করেনি। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন আমরা আবার দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা যা প্রথম নির্বাচন করলো সেখানে তারা সেটি ব্যবহার করেছে। অনেক অনেক ধন্যবাদ আশিস সৈকত আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুলল মালয়েশিয়ার শ্রম বাজার। সোমবার রাতে গেলেন 53 জন একটি ফুড প্রসেসিং কারখানায় কাজ করবেন তারা। এতে সর্বনিম্ন বেতন হবে 32,000 টাকা, সরকার নির্ধারিত 80,000 টাকা যেতে পেরে খুশি কর্মীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায় 19টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় 3,000-এর বেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব ভালো খবর যে কর্মী যাওয়া শুরু হলো 4 বছর পর। আপনি কীভাবে দেখছেন, এবং বলা হচ্ছে যে 80,000 টাকায় যেতে পারছেন তারা, এরপরে যারা যাবেন তারা 80,000 টাকা যেতে পারবেন তো? এই প্রশ্নটি, ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নটি আসলে আমার নয়, এই প্রশ্নটি হলো কর্তৃপক্ষের। আমরা গতকালকেই আজকেই একটি পত্রিকায় দেখেছি যে সে পত্রিকা বলেছে যে তারা 3,00,000 টাকার উপরে এই কর্মীরা দিয়েছেন, কিন্তু আমরা কর্মীদের ইন্টারভিউ যখন নেওয়া হয়েছিল এরপরে তখন আমরা দেখলাম সবাই বলেছেন 76,400 টাকায় তারা বিদেশে যাচ্ছেন। সত্যি যদি যে হয়ে থাকে এর চেয়ে বড় মানে কি বলবো সুখবর আর কিছু হতে পারে না যে অল্প মাইগ্রেশনে, কিন্তু সত্যিকার অর্থে যেটি পত্রিকা এসছে সেটি যদি হয়ে থাকে সেটি অত্যন্ত দুঃখজনক। তো এই কারণে আরেকটি যেটি হলো
যে এখানে বিএমটির ডিজি মহোদয় বারে বারে বলছিলেন, সার্কুলারও দিয়েছিলেন, যে ডাটাবেজের যে কর্মী আছেন তার বাইরে থেকে মালয়েশিয়াতে কোনো কর্মী যেতে দেওয়া হবে না, এবং যারা ডিমান্ড আনবেন তাদেরকে 1:3 হারে ডাটাবেজ থেকে কর্মী প্রদান করা হবে, এবং প্রয়োজনে তিনবার যদি না পান তাহলে তিনবার পর্যন্ত তারা ডাটাবেজ থেকে কর্মী সংগ্রহ করতে পারবেন, এবং পরবর্তীতে যদি সেই কর্মীও তার এনাফ না হয় তাহলে সেই এজেন্সি কর্মী পাঠাবার যোগ্যতা হারাবেন। এই ধরনের কথা আমরা শুনেছিলাম, কিন্তু যারা কালকে গেলেন বা আগামীতে যাবেন, যে 19টি কোম্পানি আপনি বলেছেন সেটা আমরা দেখেছি যে যে 25টি এজেন্সির একটি সিন্ডিকেটের কথা 14 জানুয়ারির মানব সম্পদ মন্ত্রী মহোদয় চিঠিতে এসেছিল, এগুলো সবগুলোই আমরা পত্রিকায় যে লিস্ট আপনাদের মাধ্যমে পেয়েছি এগুলো সবগুলোই তাদের অন্তর্ভুক্ত। তার মানে এখানে কিন্তু অন্য যে 1530টি এজেন্সি আছে তাদের কিন্তু কাজ করবার সুযোগ নাই। প্রশ্নই হচ্ছে যে 6 লক্ষ কর্মীর যোগান দেওয়া এই 25টি এজেন্সির পক্ষে সম্ভব কিনা, কারণ এই কর্মী পাঠাতে হবে আগামী 6 থেকে 7 মাসে। 6 থেকে 7 মাসে কি করে এই এজেন্সিগুলো তাদের এই পরিমাণ কর্মী পাঠাতে পারবে? দ্বিতীয় হলো এদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসছে যে এরা বাসাই কিভাবে হয়েছে। এরা ট্রান্সপারেন্ট ওয়েতে যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, অল্প সংখ্যক, সেটি বাছাই করার ক্ষমতা থাকা উচিত ছিল আমার মন্ত্রণালয়, কারণ তারা জানেন কারা যোগ্য এবং তাদের যোগ্যতা সম্পূর্ণ। আমরা প্রতিবেদনে যেটা বুঝলাম সেটা হচ্ছে মন্ত্রণালয়ে যখন চাহিদা পত্র পাঠানো হচ্ছে তখন মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিকে লোক পাঠাবার অনুমতি দিচ্ছে, তার মানে বিষয়টা আসলে মালয়েশিয়া থেকে হয়ে আসছে। এই কথাটি যেটি মালয়েশিয়া থেকে হয়ে আসছে, ডিমান্ড মালয়েশিয়া থেকে প্রকৃত হবে, এটি ডেস্টিনেশন কান্ট্রি ডিমান্ড প্লেস করবে, কিন্তু এখানে যে ব্যাপারটি ঘটেছে এটি একটি অনন্য দৃষ্টান্ত, যেটি হলো মন্ত্রণালয় মালয়েশিয়ার মন্ত্রণালয়কে রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করা বা নির্বাচনের ক্ষমতাটি দিয়েছেন আমাদের এমইউর মাধ্যমে। এটি একটি মানে আশ্চর্যজনক ঘটনা, যেটি মালয়েশিয়া যে অন্য দেশগুলো কর্মী প্রেরণ করে তারা কেউ এই ধরনের কোনো চুক্তি করেনি, বাংলাদেশের জন্যই কেন এই স্পেশাল একটি চুক্তি। আর দ্বিতীয় হলো যে এই 10 জন সিন্ডিকেট যারা গতবার ছিলেন 2016-18 গতকালকে যে কর্মী আজকে গেলেন রাত্রেবেলা গতকালকে আজকে সকালে পৌঁছলেন, সেটি কিন্তু ওই 10 জন সিন্ডিকেটের যিনি ছিলেন তারই এজেন্সির মাধ্যমে। কিন্তু তার মানে আমরা বলতে পারি যে গতবারে 10 জন সিন্ডিকেটের যারা ছিলেন তাদেরই একটি বড় অংশ এই 25 সিন্ডিকেটই আছেন, এবং তাদের মাধ্যমে কর্মী প্রেরণ হচ্ছে, এবং এই সিন্ডিকেটের মাধ্যমে কর্মী প্রেরণ করার ক্ষেত্রে 2018 সালে মাহাথির মোহাম্মদের গভর্নমেন্টের সময় আসবে, নতুন গভর্নমেন্ট আসার পরে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল নানান অজুহাতে, নানান কমপ্লেনের এগেনস্টে। আমরা আবারও সেরকম একটি বিতর্কিত সিস্টেমে কেন কাজটি শুরু করলাম এটি একটি বড় প্রশ্ন। তবে আমি আশা করব যে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিব এবং যে ভুলগুলি আমাদের হয়েছিল সেগুলো সামনের দিকে আর হবে না, এবং এই শ্রমবাজারটি বন্ধ হবে না, এই শ্রমবাজারটিকে আগামীতে যেন চালু থাকে। আর আমার বিনীত অনুরোধ রইল, নিবেদন রইল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সকল এজেন্সির পক্ষ থেকে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, যাতে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি 2013 সালের আইন অনুযায়ী, অভিবাসন আইন অনুযায়ী সকলকে যেন এই মার্কেটে কাজ করবার সুযোগ করে দেওয়া হয়। অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ চৌধুরী। এই ছিল রিডোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।